intact parameter setting. Alarm parameters. আমাদের অ্যালার্মগুলো নরমালি ওপেন এবং ক্লোজে থাকে, তাহলে আমরা কীভাবে অ্যালার্মগুলো চাচ্ছি? ও নর্মালি ওপেন না নর্মালি, এক নাম্বার রিলে, কয়টা রিলে দিয়ে আমি অ্যালার্মগুলো কানেকশন করব। প্রথমত আমি এক নম্বরে মেন্স ফেল, দুই নম্বরে ডিসি লো, তিন নম্বরে রেক্টিফায়ার, এইরকমভাবে আমরা প্রতিটা অ্যালার্মকে ওপেন এবং ক্লোজের মধ্যে রাখতে পারি। আমরা যদি ওপেন নর্মালি ওপেন রাখি, তাহলে আমাদের প্রত্যেকটাইকে আমাদের রিলেকে ওপেন বা ক্লোজের মধ্যে রাখবো। আমরা যেহেতু ক্লোজে নিচ্ছি, বা ওপেনে নিলে ওপেনকে ইয়েস করব, আর ক্লোজে নিলে ক্লোজ, যদি ওপেন নেই ওপেন অথবা ক্লোজ, অথবা ক্লোজ প্রতিটা রিলে। যেমন ওপেন এবং ক্লোজ ইন্টার, এই যে এক নম্বর রিলে ক্লোজ, দুই নম্বর ক্লোজ, তিন নম্বর ক্লোজ, চার নম্বর রিলে ক্লোজ, যে কয়টা রিলে আমরা নিব, তারপরে এইভাবে আমরা ওপেন অথবা ক্লোজ করব। তারপরে এখানে নিচে গিয়া অ্যালার্ম কনফিগারেশনে যাব। আমরা কোথা থেকে কীভাবে অ্যালার্মগুলি নিতে পারি, এখানে আমরা যাব। আমরা যেমন মেন্সের অ্যালার্মে যাই, তাহলে মেন্সে গিয়া এখানে মেন্স ফেল করলাম, ইনাবল করা আছে, ইনাবল মেজর, এই যে রিলে ওয়ান দিয়ে নিয়েছিলাম, তাহলে রিলে ওয়ান যেহেতু এইখানে আমাদেরকে ইয়েস করে দিতে হবে, তাহলে আমাদের মেন্স ফেল অ্যালার্ম আমরা পাবো। এখন এইরূপভাবে আমরা যদি অন্য অ্যালার্মগুলোও নিতে চাই, তাহলে যেমন লো, ডিসি লো বা আদার্স যে অ্যালার্মগুলো রেক্টিফায়ার ফল, প্রতিটা অ্যালার্মের মধ্যে যায় সেইখান থেকে আমার অ্যালার্মগুলো দেখা দিতে হবে। ঠিক এরকমভাবে আটটা অ্যালার্ম ওপেন এবং ক্লোজ করব, এবং প্রত্যেকটা অ্যালার্মকে আমরা প্রতিটা প্যারামিটারে গিয়ে দেখা দেবো, ইয়েস অথবা নো, এবং রিলেগুলোকেও সেইভাবে রিলেগুলোকেও দিতে হবে যে আমি কয় নম্বর রিলে দিয়ে সেটা নিব। ডিসি ডিস্ট্রিবিউশন গিয়ে ওকে থ্যাংক ইউ, এভাবে আমরা আমাদের অ্যালার্মগুলো